হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবার একটা বায়োকেমিক মেডিসিনসের নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের যে এপিসোডটি সেটা হচ্ছে বায়োকেমিক মেডিসিনস ফেরাম ফসের পার্ট টু ভিডিও। বন্ধুরা, বায়োকেমিক মেডিসিনস ফেরাম ফসের বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেটা হচ্ছে পার্ট ওয়ান। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন, সেক্ষেত্রে আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নিতে পারেন। এটি হচ্ছে ফেরাম ফসের পার্ট টু ভিডিও। বন্ধুরা, পার্ট ওয়ানে বায়োকেমিক মেডিসিনসের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিমটমস, লক্ষণ আমি শেয়ার করেছি। বাকি ফেরাম ফসের যে যাবতীয় আরও লক্ষণগুলি বাকি রয়ে গেছে এবং কত পটেন্সি কীভাবে ব্যবহার করতে হবে, সমস্ত কিছু এই পার্ট টুতে আমি কভার করবো। বন্ধুরা, সেই জন্য আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেখবেন এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি ডক্টর এম ডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন, শুরু করা যাক। ভিউয়ার্স, ফেরাম ফসের যে পর্যন্ত সিমটমসগুলো আমি বলেছিলাম, তারপরে যে সিমটমস জীবের মধ্যে, বন্ধুরা জীবের মধ্যে যে সমস্ত লক্ষণ পাওয়া যায় ফেরাম ফসের মধ্যে, সেটা হচ্ছে জীবের প্রদাহ হলে, আমি শুরুতে বলেছি ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজ যদি হয় সেটা যদি জীবের মধ্যে হয়, জীব যদি লাল হয়ে যায়, রক্তবর্ণ হয়ে যায়, হালকা ফুলে যায় এবং সেখানে যদি ব্যথা করে, সেক্ষেত্রেও এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিনস। গলার জন্য খুবই ভালো কাজ করে। গলার টনসিল হলে, টনসিল লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে, ঢোক গেলার সময় ব্যথা করছে, যদি দু একদিনের সমস্যা হয়, লাল হয়ে যায় গলা, মুখ চোখ লাল হয়ে যায়, সেক্ষেত্রে ফেরাম ফস খুবই ইফেক্টিভ একটি মেডিসিনস। ভিউয়ার, এটি অতিরিক্ত চিৎকার করা বা বক্তার অতি উচ্চস্বরে বক্তৃতা করার জন্য বা গায়কের অতি উচ্চস্বরে পুনঃ পুনঃ গান করার জন্য যদি গলার মধ্যে ব্যথা হয় এবং যদি তাদের স্বরভঙ্গ হয়, চাই সেটা ব্যথা হোক, অতিরিক্ত চিৎকার করার জন্য, অতিরিক্ত কথা বলার জন্য যদি গলার মধ্যে ব্যথা হয় বা গলার স্বর যদি ভেঙে যায়, স্বর যদি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রেও যে কোনো ধরনের কন্ডিশনের জন্য ফেরাম ফস খুব ইফেক্টিভ একটি মেডিসিনস। বক্তা এবং গায়কদের স্বরভঙ্গ ইহা সত্বর আরোগ্য করিতে পারে, এত ইফেক্টিভ একটি মেডিসিন। ভিওয়ার, এছাড়াও এটি গ্রীষ্মকালে, এখনকার যে ওয়েদারটা চলছে গ্রীষ্মকালীন, গ্রীষ্মকালীন উদারমের জন্য এটি খুব ভালো ওষুধ। গ্রীষ্মকালীন পাতলা পায়খানা যদি হয়, যাকে ইংরেজিতে সামার ডায়রিয়া বলা হয়, মলটা দেখতে প্রায় সবুজ বর্ণ হয়, জলের মতো নির্গত হয়, কোত্তানে থাকে না, এই সমস্ত মলের যদি বিশেষত্ব হয়, সেক্ষেত্রে এটি ভালো কাজ করে থাকে ফেরাম ফস। এছাড়াও এটি আরেকটা কাজে ভালো কাজ করে দেয়, সেটা হচ্ছে প্রসবের পর কোনো প্রেগনেন্ট মহিলা তার প্রসব, বাচ্চা প্রসব করার পর পোয়াতিকে এটি সেবন করিতে দিলে খুব ভালো রেজাল্ট পেয়ে থাকে। বন্ধুরা, কোন কাজে, তাহাদের প্রসবজনিত ক্ষত শীঘ্র, প্রসবের পর যে যৌনাঙ্গের মধ্যে যদি কোনো ক্ষত হয়ে থাকে, যে ক্ষতটা হয় সেই ক্ষতটা শীঘ্রই শুকিয়ে যায়, ব্যথা কমে যায় এবং কোনো কোনো মহিলা দেখা যায় যে সতিকা জ্বরের সম্ভাবনা দেখা যায়। বন্ধুরা, দিন দিন শরীর শুকিয়ে যায়, হাত পা জ্বালা করে, হালকা জ্বর জ্বর ভাব চলে আসে প্রেগনেন্সির পরে, বন্ধুরা ডেলিভারির পরে এই সমস্ত লক্ষণ বেশ ম্যাক্সিমাম মহিলাদের লক্ষ্য করা যায়। কিন্তু এই মেডিসিনটি যদি তখন খাওয়ান, এই সতিকা জ্বর হওয়ার চান্সটা থাকে না। বন্ধুরা, দুধ জ্বর হওয়ার আশঙ্কা থাকে না, এটি সব ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এবং এটি জ্বরের জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। আমি সূর্যে বলেছি ফেরাম ফস সর্দি জ্বরের প্রথম অবস্থায় শীতবোধ, কম্পন, ব্যথা, উত্তাপ, দ্রুত নাড়ি দেখা যায়, এই অবস্থায় ফেরাম ফস 6x খুবই ভালো কাজ করে থাকে। মনে রাখবেন, চাই সেটা বাত জ্বর হোক, সর্দি জ্বর হোক, টাইফয়েড জ্বর হোক, সবিরাম জ্বর হোক, অবিরাম জ্বর হোক, স্বল্প বিরাম জ্বর হোক, রেমিটেন্ট বা পুত জ্বর, উদ্ভেদজনিত জ্বর, ইরেপ্টিক জ্বর ইত্যাদি সর্বপ্রকার জ্বরেই এটি ভালো কাজ করে থাকে। বন্ধুরা, তবে একটা জিনিস মনে রাখতে হবে, জ্বরের প্রথম অবস্থায় এর কার্যকারিতা অসীম। হাম, মেলিল্লা বা বসন্ত ইত্যাদি জ্বরের প্রথম অবস্থায় অর্থাৎ একদিনের জ্বরে এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। ভিওয়ার, ফেরাম ফস খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। তো ভিওয়ার, এটি তো ছিল এই ফেরাম ফস মেডিসিনসের কমপ্লিট সাইন অ্যান্ড সিমটমস, কমপ্লিট লক্ষণ পার্ট ওয়ান এবং পার্ট টুতে। এখন আমি এর পোটেন্সির কথা শেয়ার করবো, কত পরিমাণে কোন কোন পোটেন্সি সাধারণত বেশি রেজাল্ট দিয়ে থাকে এবং কীভাবে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই ফেরাম ফসের মাত্রা 3x বিচ্ছিন্ন হতে 200x পর্যন্ত ব্যবহার করা দেখা হয়েছে বন্ধুরা ভালো জায়গা থেকে। তবে সাধারণত 3x বা 6x ইত্যাদি শক্তিতেই সমাধিক উপকার করে থাকে। তবে বিশেষ কিছু রোগে
বিশেষ কিছু শক্তি ভালো কাজ করে থাকে। যেমন দাঁত উত্তরণ হতে ভীষণ, দাঁত থেকে দাঁত তোলার পর যদি দাঁত থেকে রক্ত বের হয় সেই সমস্ত ক্ষেত্রে ফেরাম ফস 3x শক্তি ভালো কাজ করে থাকে। যদি কারো শরীরে রক্তহীনতার সমস্যায় অ্যানিমিয়ার সমস্যায় সেক্ষেত্রে 3x শক্তিটাই ভালো কাজ করে থাকে। ব্রঙ্কাইটিসের 6x, কাশি রোগের 12x এবং কাশতে কাশতে অনিচ্ছায় প্রস্রাব নির্গমন হলে 3x, তরুণ জ্বর একই জ্বরের দু একদিনের জ্বরের জন্য যাবতীয় জনের জ্বরের জন্য 1x, 3x এবং 6x শক্তি ভালো কাজ করে থাকে। রক্তাধিক্যজনিত অনিদ্রায় এর 30x ভালো কাজ করে, তবে জেনারেলি এর 6x থেকে 12x পটেন্সি ভালো কাজ করে থাকে। তবে কিছু কিছু বিশেষজ্ঞদের মধ্যে কিছু কিছু ডাক্তার অভিমত দিয়েছেন যে ফেরাম ফস রাত্রেবেলা ব্যবহার করা যাবে না মন্দিরা, কারণ ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। রাত্রেবেলা যদি কেউ ফেরাম ফস ব্যবহার করে ঘুমের ব্যাঘাত, ঘুমের ট্রাবল দেখা যেতে পারে। তবে এটা সবার জন্য নয় ভিউয়ার্স, কিছু কিছু ডাক্তার এই মতের পক্ষে জোর দিয়েছেন, কোনো কোনো ডাক্তারের বিপক্ষে জোর দিয়েছেন। তবে আমি আজ পর্যন্ত সেরকম কোনো লক্ষণ দেখতে পাইনি যে রাত্রেবেলা দিলে সমস্যা বেড়ে যায় বা ঘুমের সমস্যা দেখা দেয়। তবে আপনারা চেষ্টা করবেন দিনের বেলা সকাল, দুপুর, বিকেল এবং সন্ধ্যা 4 টাইম দেওয়ার, বা দিনে 3 বার সকাল, দুপুর এবং সন্ধ্যার সময় 4টা করে বাড়ি। অ্যাডাল্টদের সাধারণত বায়োকেমিক মেডিসিন কেমন ডোজ হয়ে থাকে, অ্যাডাল্টসের জন্য 6x বা 12x বা 30x যেই পটেন্সিয়াল ব্যবহার করেন না কেন, 4টা করে বাড়ি সাধারণত দিনে 2 থেকে 3 বার 4 বার রোগের সিভিয়ারিটির উপর নির্ভর করে প্রেসক্রাইব করা থাকে। বাচ্চাদের জন্য 2টো করে বড়ি দিনে 3 বার 1 সময় জলের সাথে বা গরম জলের সাথে খেলে আরও ভালো হয়। যত ছোটো বাচ্চা হবে, যদি 1 বছর বয়স হয় বা 3-4 মাসের বাচ্চার বয়স হয়, সেক্ষেত্রে 1টা করে বড়ি 1 চামচ মায়ের দুধের সাথে দিনে 3 বার রোগের সিভিয়ারিটি। তবে যদি হাই পটেন্সি হয়, 30-200 পটেন্সি হয়, সেক্ষেত্রে 4টা করে বড়ি অ্যাডাল্টসের জন্য দিনে 2 বারে ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে। তবে যদি অ্যাকিউট সমস্যা হয়, জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা, ডায়রিয়া, এই সমস্ত ক্ষেত্রে বায়োকেমিক মেডিসিন কী হয়, 4টা করে বড়ি আপনারা ঘন ঘন রিপিট করতে পারেন, প্রতি 4 ঘন্টা পরপর আপনারা রিপিট করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। যত ঘন ঘন রিপিট করবেন অ্যাকিউট কেসের জন্য তত তাড়াতাড়ি আপনি আরাম পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটি ছিল ফেরাম ফসের কমপ্লিট সাইনাম সিমটমস, সম্পূর্ণ লক্ষণ। আপনারা যদি পার্ট 1 ভিডিওটি না দেখে থাকেন সেক্ষেত্রে পার্ট 1টি অবশ্যই দেখে নেবেন, সেক্ষেত্রে পার্ট 1 এবং পার্ট 2টা পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। একবার ভিডিওটি দেখলে ফেরাম ফসের যে যাবতীয় লক্ষণ সমস্ত কিছু আপনাদের মনে থেকে যাবে। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এবং আপনারা যদি আমার কাছ থেকে অনলাইন কনসালটেশন নিতে চান, সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, আপনারা সেখানে এসএমএস করতে পারেন। অনলাইন কনসালটেশন ভিডিও কল বা কলের মাধ্যমে আপনার সমস্ত কিছু লক্ষণ, আপনার ডিজায়ার, অ্যাভারশনস সমস্ত কিছু শুনে, মাইন্ডের সিমটম শুনে আপনাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দেওয়া হয় বলবে, যেটি ব্যবহার করলে আপনাদের সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। তবে সুস্থ থাকেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।